আসসালামু আলাইকুম চ্যানেলের সম্মানিত সদস্যগণ, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিশেষ করে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা নিয়ে খুবই তোড়জোড় চলছে সেটা হচ্ছে যে এক বিবৃতিতে আমরা জানতে পারি যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নাকি মার্চ মাসের শেষের দিকে হবে। এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই ইনবক্স করেছে, প্লাস অনেকগুলো কমেন্টও এসেছে। ধারাবাহিকতায় আজকে আমরা কিছু কথা বলবো যে আমরা বিগত 3টা বার কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ডেট চেঞ্জ করা হয়েছে, এবং লাস্ট ডেট যেটা ছিল সেটা হচ্ছে যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে জানুয়ারির প্রথম সপ্তাহে, কিন্তু সেই ডেটটাও চেঞ্জ হয়ে গেছে। আরও একটা কথা, সেটা হচ্ছে যে গত লকডাউনের পরপরই কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অধিদপ্তর একটা সম্ভাব্য ডেট দিয়েছিল। যাই হোক, এবার যেহেতু লকডাউন চলছে এবং এই লকডাউনের পরবর্তী সময়ে কিন্তু আমাদের মার্চ মাস চলে এসেছে বা আসবে, তো সেই ধারাবাহিকতায় এক বিবৃতিতে আমরা জানতে পারি যে মার্চ মাসের শেষেই নাকি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আমার কাছে এটা শিওর মনে হয়েছে, কারণ অনেক ডেট চেঞ্জ হয়েছে, এবং তবে এ বিষয় নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এবং যেহেতু আপনারা অনেকে অনেক রকমের কমেন্ট করেছিলেন এবং প্রশ্ন করেছিলেন, যার ধারাবাহিকতায় কিন্তু এই ভিডিওটা করা, এবং আমি সবসময় আপনাদের একটা বিষয় নিশ্চিত করি যে আসলে আমি কনফার্ম ডেট না জানা পর্যন্ত আপনাদের কোনো কিছু বলতে পারছি না। তবে এটা 95% শিওর থাকেন যে আপনার মার্চ মাসের শেষের দিকে পরীক্ষাটা হবে। এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে যে পরীক্ষাটা যখনই হোক আপনাদের প্রস্তুতিটা কেমন। এবং আমি এখন মার্চ মাসের শেষের দিকে যদি পরীক্ষা হয়, আজকে কত তারিখ হিসাব করে দেখেন যে আর মাত্র 1 মাস সময় পাবেন আপনি। আর এই 1 মাসের জন্য যে সিলেবাস, বা প্রথম থেকে যারা শুরু করছেন তাদের জন্য কিন্তু আমি একটা সিলেবাসমূলক বা সাজেশনমূলক ভিডিও দিয়েছিলাম। আশা করছি সেই ভিডিওটা আপনারা ফলো করলেই ভালো করতে পারবেন ইনশাআল্লাহ, কারণ সেখানে একদম সংক্ষেপে ডিটেলসভাবে বলে দেওয়া আছে। তবে একটু পড়াশোনাটা বেশি করতে হবে। যাই হোক, জানুয়ারির মানে মার্চ মাসের শেষের দিকে যদি পরীক্ষাটা হয়, আমি এই বিষয়টা এই কারণেই শেয়ার করছি যে আপনাদের প্রস্তুতিটা আরও ভালো হবে। এবং যারা একটু হেলায় সময় নষ্ট করছেন, অনেকেই বলে পড়তে ভালো লাগে না, বা অনেক রকমের কমেন্ট করেন এবং বিভিন্ন কমেন্ট ফেসবুকে দেখা যায় যে পরীক্ষা হচ্ছে না, পড়ে কী হবে, এই মন মানসিকতাটা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে মার্চ মাসের শেষের দিকে পরীক্ষাটা হবে এই বিষয়টা মাথায় রেখে আবার কন্টিনিউয়াসলি পড়াশোনা করুন। কারণ পরীক্ষা তো হবেই, এবং যেহেতু ডেটের পর ডেট দিচ্ছে, কোনো একটা সময় কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। কিন্তু প্রস্তুতিটা ভালো না থাকলে কিন্তু ডেট দিয়ে কোনো কাজ হবে না, পরীক্ষা হয়ে গেলেও আফসোস থেকে যাবে, হয়তো আর একটু ভালো করতে পারতাম যদি আর একটু পড়াশোনা করতাম, বাট সেই সময়টা কিন্তু সেই সময়টা আর পাবেন না পড়ার। তো আর আগামী সার্কুলার কবে হবে এই বিষয়টা নিয়ে আমরা কখনো নিশ্চিত হতে পারিনি, তবে আমি চেষ্টা করছি সবসময় আপনাদের আপডেটগুলো দেওয়ার জন্য, কারণ এখন সকল চাকরি পরীক্ষা স্থগিত আছে, এখন কোনো পরীক্ষা হচ্ছে না। লকডাউনের পরপরই কিন্তু আগামীবারের মতো মানে গতবারের মতো আবারও শুরু হবে 5-7টা করে পরীক্ষা, যার ধারাবাহিকতায় প্রাইমারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, কারণ লকডাউন আর কতদিন থাকবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে সকল কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং প্রাইমারিতে আরও বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং অনেক সিট ফাঁকা হয়ে গেছে, যার ধারাবাহিকতায় এটার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই পরবর্তীতে সার্কুলার আসবে, এটা আমরা আশা রাখছি। তো যাই হোক, মার্চ মাসের একদম শেষের দিকে পরীক্ষাটা হবে, এটাই হচ্ছে এই পরীক্ষা মানে এই ভিডিওর মেইন থিম, এবং সেই এম নিয়ে আপনারা পড়াশোনা করুন। অনেক কথাই বলে ফেললাম, আর লাস্ট আপডেট কবে আসবে সেই বিষয়টাও আমি আপনাদের মানে আপডেট যদি আসে সেটাও আমি আপনাদের জানাবো। তবে মেইন যে বিষয়টা আমি বারবারই বলি, পরীক্ষা যখনই হোক আপনারা কিন্তু ফোনে SMS পাবেন, এ নিয়ে হেজিটেশনের মধ্যে থাকার কোনো কিছু নেই, এবং ফেসবুকে বা যেখানেই যান না কেন বিভিন্ন কমেন্ট দেখতে পারবেন, বিভিন্ন কিছু জানতে ইচ্ছে করবে, সেখানে কমেন্ট বা রিপ্লাই করে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই, আপনার কাছে তো SMS আসবেই। এবং যে বিষয়টা আমি বারবার বলছি যে অনেক মানে আবার অনেকেই সাজেশন চায়, যারা নতুন মেম্বার আছে তারা প্লে লিস্টে গেলেই পাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলেই পাবেন, আমি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও সেখানে শেয়ার করে দেব লিংক। যাই হোক, আজ পর্যন্তই ভালো থাকবেন, এবং আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে
ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।